তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এই যে কুর্তল বলছে যে সিবিআই টিপারের মাধ্যমে নাকি হুমকি দিচ্ছে, এই টিপার বিষয়টা কি, বা এই কুর্তলের সাথে টিপারদের যোগাযোগই বা হলো কি করে? আমি বলবো কি যে ওর সম্বন্ধে ওই বলাগড়ের লোকরাই বলি দিয়েছে। কুন্তলার একজন আছে, কী নাম জানো, সেও বলাগড়ের। তো এই দুজনের চার্জশিট হয়ে গেছে, চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে। তো যাও না হাইকোর্টে, যাও, তোমার ক্রা যে চার্জশিট হয়েছে সেটাকে কস করতে, ইংরেজিতে বলে কস, মানে সেটাকে রিজেক্ট করে দিতে পারে। সেখানে যাচ্ছ না কারো মা কয়ে নট গোয়িং দেয়। তোমরা যখন ক্ষমতায় থাকো, আর একটা জিনিস বুঝতে হবে, এই কেসগুলোর প্রত্যেকটা লোক ক্ষমতার মধ্যে রয়েছে। হ্যাঁ, তারা একটা ক্ষমতাশালী পার্টিতে রয়েছে এবং সে পার্টির মধ্যে একটা পজিশন রয়েছে। আমি যদি একটা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হই, তাহলে আমার কী পাওয়ার থাকে সে তো আমি দেখেছি। কী পাওয়ার আমার হয় সে তো ওই অনুব্রত, পাঁচ বছর যে ছিলেন সেই অভিজ্ঞতা, এই অনুব্রত দিয়েই বলছি। যে অনুব্রত সম্বন্ধে বলা হয়, আপনারাও বলেন যে বীরভূমে একটা পাতা নড়ে না অনুব্রতের কথা ছাড়া, তার মানেটা কি? ভাই কথাটা বলে গেলেই তো হবে না, তার মানে যা কিছু করতে হবে। কিন্তু তা এখন কি হয়েছে, একটা টোটোওয়ালা সে বলছে আমাকে ফলস গাঁজা কেস দিয়েছে, আমি 45 দিন এই জেল খেটেছি, কিন্তু এখন আমি আর ভয় করি না, আমি এখন আর ভয় করি না। এমনকি যারা দু একজন জার্নালিস্ট, তাদের আমি নাম করব না, তাদেরও কেস কাচারি, ফলস কেস কাচারি দিয়ে তাদের করেছে, তারাও এখন আর ভয় করছে না। তো তাহলে ইউ টেরোরাইজ পিপল। এবং এই এই লোকগুলো যেরকম তাদের টাকা আছে তেমনি তারা পাওয়ার। আচ্ছা, অন্য লোকের হয় না কেন, মানে এই সমস্ত কেসে অন্য লোক আসামি হচ্ছে না কেন? পাওয়ার থাকতে হবে। ওকে, ইংরেজিতে বলা হয় পাওয়ার করাপ্টস, অ্যাবসলুট পাওয়ার করাপ্টস অ্যাবসলুটলি। ক্ষমতা এই দুর্নীতি পালন করে এবং সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ দুর্নীতি হয়। এ তো একবারে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছ তোমরা একদম। আরে এক একটা টাকা না, কোটি 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 কোটি, মানে 100, 200, 500, 600 কোটি এইরকম কথাবার্তা একদম। এবং শুধু টাকা নয়, একাধিক সম্পত্তি, সম্পত্তি এখানে সেখানে, এই রিসর্ট ফেসর্ট এটা সেটা, তাই এত কিছু তৈরি করলে তারপরে যদি বলো যে কিছুই হলো না, তদন্ত আর কত করবে? একদমই স্যার। আর একটা বিষয়, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও একটা অবজারভেশন ছিল, তিনিও অনেকবার বলেছেন যে আরও বিলম্বিত না করে তাড়াতাড়ি তদন্ত এগোক, ধেরে ইঁদুরের কাছে পৌঁছতে হবে বা মাথাকে ধরতে হবে, মাথার কাছে পৌঁছবো, এই লড়াই চলবে। কি মনে হয় আপনার, সত্যি কি ওই মাথায় পৌঁছানো যাবে একদম পয়েন্টে? আমি বলি কি, এই যাবে, আমি তো ভবিষ্যৎ বক্তা নই, না মানে আপনি যেহেতু ট্রেন্ড, আমি ট্রেন্ড যে দেখেছি, আমি দেখি না ওইটা কি বলে, ওই যারা যখন কোনো কেস আলোচনা হয়, মানে বেল পিটিশনের সময় যে আলোচনা হয় বা কোর্টে, হাইকোর্টে যখন হয়, বেল পিটিশন তো ওখানে হবে, হাইকোর্টে যখন আলোচনা হয় আমি দেখি তারা কি বলে। যে ওখানে বলছে না যে যে নামগুলো আপনাকে দিলাম কিছু নাম তো আমরা বলে দিচ্ছি, আর কিছু নাম আমরা বলতে পারবো না। আমি যদি বলি যে ওই যে ওই কথার মধ্যে ওই জায়গায় একেবারে গডফাদারের কাছে চলে গেছে, কে বলবে? সে কথা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ করে নাই না, কিন্তু সেই গডফাদার অবধি কি পৌঁছানো যাবে, মানে সিবিআই ইনভেস্টিগেট করতে করতে সেই অবধি পৌঁছে কি ডাকবে তাদের? আর একটা কথা বলি, আমি তো বললাম যে এই যাবে বললে তো আমি তাহলে আমি ইনভেস্টিগেশন করছি, এইভাবে বলা হয়, আমি বলবি কি যাওয়া যায়, যাওয়া যায়, কিন্তু একটা অ্যাটমোসফিয়ার কিন্তু পশ্চিমবঙ্গে আছে এরকম, কিন্তু যে ইনভেস্টিগেশন আমি করব এইখানের ঘটনাচক্রে কী হয়েছে। সাধারণত কী হয়, যখন একই লোক যারা অপোজিশনে থাকে তখন সিবিআই তারা ইনভেস্টিগেশন চায়, আবার যখন তারা সরকারে থাকে তখন তারা সিবিআই চায় না, কিন্তু সবসময় না। এখানে কী হচ্ছে,
যে এক্সিস্টিং গভর্নমেন্ট সম্পূর্ণ হবে সরকারের বিরুদ্ধে এবং সেখানে বলাই হচ্ছে তারা বিজেপির হয়ে কথা বলছে, তাহলে সেখান থেকে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না। আরে সিবিআই তো লোকাল পুলিশ না, তারা কি ঘর বাড়ি চেনে যে এই ওই নদিয়ার কার কোন কোন গ্রামে কোন কে চোরা আছে না আছে এগুলো তারা জানে নাকি? তাহলে লোকাল পুলিশের যদি কোঅপারেশন না পাওয়া যায় তাহলে ইনভেস্টিগেশন করা মুশকিল। আর একটা কথা, যদি সাধারণত অনেক সময় আমাদের সিবিআই পরে ইনভেস্টিগেশন নিতে হয়, মানে যখন লোকাল পুলিশ ফেল করে গেল, সিআইডি ফেল করে গেল, তখন সিবিআই সবাই ধন নীলমণি, সেখানে অনেক মানে এভিডেন্স টেভিডেন্স নষ্ট হয়ে যায়। এটা আমরা অনেকবার দেখেছি যে সেই জন্য কিছুটা বিলম্বিত হয়, বিলম্বিত হয়। তবে এবার একটা মোটামুটি কথা আসা যায় যে ইনভেস্টিগেশনটা তো তারা যে স্টেজে এখন এনেছে, অনেকগুলো চার্জশিট পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। চার্জশিট কখন দেয়? যখন কেসটা দাঁড়াবে, বিচারে যে দাঁড়াবে তখনই চার্জশিট হয়, এবং যখন যিনি বিচারক সে তো দেখে ওই চার্জশিটে কোনো বস্তু আছে কিনা, তারা তো বলতো না রিইনভেস্টিগেট, তারা তো অর্ডার দিতে পারে আবার ইনভেস্টিগেট করতে হবে, তারা তো কোনো কেসে হয়নি এখানে। হয়েছে কি? হয়নি। অতএব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে, হয়েছে কি না? চার্জশিট হয়ে গেছে এদের বিরুদ্ধে, এর বিরুদ্ধেও চার্জশিট হয়ে গেছে। এই যারা এই সমস্ত কথাবার্তা বলছে, আমার মনে হয় ওখানে পৌঁছানো যাবে, তবে এই এটা তো যা মানে যাওয়া যায়, এখন যাবে কি না সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি তো ইনভেস্টিগেটর না, আর ইনভেস্টিগেটরও বলবে না এখন। কিন্তু তাকে তো সেই জানে যে এখানে অ্যাটমসফিয়ারটা হস্টাইল, এখানেকার আমি কোনো রকমের সহানুভূতি সাপোর্ট আমি এখানে পাচ্ছি না, তাহলে আমাকে প্রত্যেক স্টেপে আমাকে খুব সাবধান হয়ে চলতে হবে, কারণ আমার বিরুদ্ধে তো কেস হয়ে যাবে, এবং হয়েছেও। এমনকি এই জাস্টিস বাগচি, তিনি তো নিজেই বলেছেন, নিজে বলেছেন যে এই কেসটাকে নষ্ট করার জন্য ওই একটা কেস বীরভূমে খাড়া করেছে, হাইকোর্টের জাজ বলেছেন এই কথা, জয়মল্ল বাগচি, মহামান্য জয়মল্ল বাগচি আর কি নিজেই বলেছেন যে ওই কেস। তাহলে দু তিনবার বলেছে যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনটা, ইডির ইনভেস্টিগেশনটা যাতে ঠিক মতো না হয় তোমরা এগুলো করে বেড়াচ্ছ, সেটা কি শুধু সে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেনি, একদম সে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেনি। স্যার আমি আর একটা প্রশ্নে যাব, 2011-তে আপনি তৃণমূলের টিকিট নিয়ে তারপরে মন্ত্রিত্ব পান বা মন্ত্রী হন, এই যে এত বিপুল দুর্নীতি, আপনি তো 5টা বছর ছিলেন, কিছু কি টের পাননি? একদম টের পেয়েছি, প্রথমই টের পেয়েছি। আমাকে বলা হলো, কেন আমি তো ঠিক করে বললাম যে কীভাবে আমি যখন ঢুকলামই তখন আমার ইলেকশনটা কেমন হবে, আমার কিছু টাকা বোধহয় লাখখানেক টাকা আমার, আর আমি একজন বুদ্ধিস্ট, আমার মহারাষ্ট্র হচ্ছে বুদ্ধিস্ট সার্কেল, ওরা আমাকে অনেক টাকা পাঠিয়ে দিয়েছে। আর আমার আর একটা কথা বলবো, ওই 2011 সালে ওই বাগদার লোকেরা বেশ কিছু লোক কম বেশি না বেশি তারা আমাকে টাকা দিয়েছে, তা আমলাম যে আমার কোনো টাকার দরকার নাই, আমার ইলেকশন করব আমি নিজে, আর কাউকে যে আসতে হবে না, কেউ যায়নি, মমতা ব্যানার্জিও যায় নাই, কেউ যায় নাই, নো বডি গেম। আর আমাকে যে টাকা সাদা হয়েছিল সে টাকা তো আমি নেইনি, যদি আমার মডেলটা নিত, আমি তো ইয়েতে বোধহয় আমি নাম করবো না কোনো চ্যানেলে, আমি চ্যানেলে তো বলেছি যে আমি যে মডেলটা খাড়া করেছিলাম যে বিনা কার কাছ থেকে টাকা না নিয়ে আমরা নিজেরা টাকা উঠিয়ে ইলেকশন করা যায়, সেটা আমি পরিষ্কার করে দেখিয়েছি, এবং যদি তৃণমূল সেটা আমার কথা শুনতো তাহলে শুধু যে ভারতবর্ষে তারা একটা বিখ্যাত পার্টি না, পৃথিবীর মধ্যে বিখ্যাত পার্টি হিসেবে বলতে পারতো, আমরা অনেস্টলি এই দেখো আমরা এই টাকা আমরা এইভাবে উঠিয়েছি, এই টাকা দরকার ছিল না এই সমস্ত, কিন্তু কে কার কথা শোনে? মানে আপনি ঢোকার পর থেকেই সেই সময় আমি প্রথম থেকে শুরু হলো, প্রথম থেকে শুরু হলো, সে তো বলেছে, সে তো বলা, সে তো গৌতম দেব তো বলেছেন একদম পাবলিকলি যে সবাই টাকা নিয়েছে, উনি টাকা নেননি বলে তাকে হারানো যাতে হারানো যায় সেই চেষ্টা হচ্ছে।
এবং আলটিমেটলি পরের ইলেকশন আমাকে হারানোও হলো। কিন্তু সারদা নারদাটা এত বিলম্বিত কেন? সেটাও তো, এবং আমি সিবিআই এর প্রসঙ্গে আমার মনে হচ্ছে সারদাকে অনেকেই স্যার বলছে সিবিআই এর পারফরম্যান্স খারাপ, কারণ কোনটাই শেষ হতে যাচ্ছে না। না না, কথা বললে হবে না, আর ওগুলো দেখলে হবে না। অন্যগুলো যেটা আমি আগেই এক্সাম্পল দিয়ে দিয়েছি কীভাবে চার্জশিট হয়েছে, ইয়ে হলো। প্রথম বলি যে সিবিআই এখনও যে কনভিকশন রেট সেটা মোর দ্যান 75%, আর এখন ইডি কিন্তু সিবিআইকেও উপরে চলে গেছে, তাদের কনভিকশন রেট ইজ 78%। ওকে, অতএব সেই জায়গার সেইটা হচ্ছে তার বেঞ্চমার্ক। আর একটা কথা বলি যে ওই সারদা কেস স্পয়েল হয়ে গেছে। সারদা কেসে ওই পরে সিবিআই এসে ওদের যে এভিডেন্স কাগজপত্র পায়নি, মানে আমার ধারণা যে কাগজপত্র পায়নি, আর সিবিআই হচ্ছে ডকুমেন্টওয়ালা, সে যদি কেন হয়তো পরে আসে তো না, অতএব সেখানে যদি সে কাগজ না পায় তাহলে কিছু করতে পারবে। আর নারদার কথা আপনারা বলছেন, তো নারদার ব্যাপারটাই কন্ট্রোভার্সিয়াল আছে, এমনিতেই কন্ট্রোভার্সিয়াল। আমি একজন ইনভেস্টিগেটর হিসাবে বলবো কি নারদা ইজ নো কেস, কারণ এইবার বলি ট্র্যাপ কী করে হয়, এটা স্টিং বলে, যখন আপনারা করেন তখন স্টিং বলে, আমরা যখন করবো তাকে ট্র্যাপ বলা হয়। কোনো ডিমান্ড ছিল কি, তারা কি ওকে ডেকেছে না যে আমাকে টাকা দিতে হবে? তুমি যে তাদেরকে ফুসলেছো যে এরকম করে আমি একটা ব্যবসা ট্যাবসা করতে যাই, আপনাদের তো টাকা পয়সা ওঠাতে হয়, তারপরে তারা ট্র্যাপে পড়ে গেছে, তারা টাকা কেউ পকেটে ঢুকিয়েছে, আর একজন তো রাজার মতো কথা বলে এরকম করে শুয়ে বলছে রেখে দেয় ওখানে টাকাটা, এরম করবো না, এই ভালো জামা কাপড় টাপড়, এবং যার অনেক নাকি গার্লফ্রেন্ড আছে সব ডিস্ট্রিক্টের মধ্যে এক একটা করে, সে নিজেই বলে। আবার কে বলছে উনি নটার পরে তো কি বলেছে কিনা, তার আগে বলেছে কিনা, তার সব কিছুতেই ও লাভলি বলেন, ও সব কিছুই বলেন। এখন আমি বলবো কি যে এই সিচুয়েশনে, যে সিচুয়েশন এখন যে যেভাবেই হয়, তদন্তটা কিন্তু ইনস্ট্যান্ট কফি না। আর ওই যে নারদার ব্যাপারটা বললাম না, এখন ও সবসময় বলে যে ওই ইয়ের শুভেন্দুর বেলায় কী হচ্ছে, তো সে তো তখন তৃণমূলে ছিল। আর একটা কথা হচ্ছে যে শুভেন্দু ছাড়া আরও কয়েকজন, তারা তাদের চলে গেছে, তারা যারা এমপি তাদের প্রসিকিউশন করতে গেলে ইথিক্স কমিটির নো অবজেকশন দরকার, সেই ইথিক্স কমিটিতে তো নো অবজেকশন এখনও দেয়নি, অর্থাৎ সেখানে শুভেন্দুর বেলায়ও হয় নাই, আর আরও আরও যে কজন আছে সে কথা সব সবই তো তৃণমূল ওয়ালারা। আর এটা হচ্ছে নারদা, কিন্তু নারদার কেসে আমি মানে সুপ্রিম কোর্টের আমার জুনিয়র যারা আমাকে তাদের আমি তৈরি করে উঠিয়েছি, তারা আমাকে সুপ্রিম কোর্টে তার সেখান থেকেও রিটায়ার করে গেছে, তারা বলছে যে ওই কত যদি কোর্টে ফেলো ওই কেস, ওই কেস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে জাজ। বলে কেন, ওর ডিমান্ড কোথায়? আমরা যখন কোনো সময় ট্র্যাপ করি তখনই ওই যে নিয়ে আসে আর কি, যে আয়ু এবারটা বল তার ডিমান্ড আছে কিনা, মানে যে অফিসার সে টাকা সে ডিমান্ড করেছে কিনা, ও বলে না স্যার পাচ্ছি না, গেট আউট, কেস হবে না। এবং আমাদের যে সমস্ত কেস ওইরকম ডিমান্ড ঠিক মতো নাই সেখানে কিন্তু ফেল করে গেছি। অর্থাৎ নারদার ব্যাপারটা আমি নিজেই কনভিন্স না, ইটস নট এ কেস। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।